সোডাপা সাহেব আলি ছুটিতে গিয়া একদিন দেরি করে ফলাইছি তাই বলে বাড়িতে নতুন চাকর রাখবেন ফুলি না জেনে না শুনে কাউকে চাকর বলা ঠিক নয় এসো আমার সাহেব আলি কি হইব তুমি এই রুমে থাকবে কি করেছে রুম আরে আরে করেন কি করেন কি স্যারেন স্যারেন আমি সব সময় নিজের কাজ নিজেই করি আপনি কেন কষ্ট কইরা আমার বিছানা বালিশ ঠিক কইরা দিতাছেন তুমি লেখাপড়া কদ্দূর করেছো অভাবের সংসার টেকার লেগে লেখাপড়া বেশি করতে পারি নাই তাই একটা চাকরি লেগে চলে আইলাম ও কোনো কিছু দরকার হলে নিচে এসে ফুলের কাছে চেয়েও ও হ্যাঁ খাবার সময় হলে ডাইনিং টেবিলে এসে খেয়েও ঠিক আছে একটা কথা কুমু হ্যাঁ আপনার বড় বোন মিষ্টি যাই না শুনে আমার চাকর বাকর কইছে তাহলে তো আপনি কিছুই কইলেন না আর একটা গরিব মানুষ না যাই না আমার চাকর কইছে এর লেগা আপনি তারা মারতে পারলেন সরি আমার ভুল হয়ে গেছে একই বাড়িতে দুই বোনের মধ্যে কত পার্থক্য কই মিষ্টি আর কই বৃষ্টি এই মিতাকে তোরা দেখেছিস ওই তো মিতা মন খারাপ করে দাঁড়িয়ে আছে আচ্ছা মিতা এই মিতা এই নে ফর্ম আর এই টাকাটা জমা দিয়ে ইয়ে মানে আহ কথা বলিস না তো সময় নেই যা ফর্মটা জমা দিয়ে আয় তুই তুই আমার জন্য আর কত করবি বৃষ্টি দেখ মিতা ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে একসাথে লেখাপড়া করেছে কিন্তু আজ তোকে পিছনে ফেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না কিন্তু আর কিন্তু নয় তুই যা আমি ক্লাসে যাচ্ছি সত্যি তুই শুধু আমার বান্ধবী নস আমার আপন বোনের চেয়েও আপন অসহ্য এইসব খাবার কি সবসময় খাওয়া যায় যত সব অবদাতের দল চৌধুরী মন্ডলে ঢুকে লুটে ফুটে খাচ্ছে আর আমি আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না হয় না এই যে তুমি রাজ সাহেবের মতো থাকার জন্য তো এই বাড়িতে তোমাকে আশ্রয় দেওয়া হয়নি ড্যাডি তোমাকে কাজ করে খেতে বলেছে কাজ কি ব্যাপার বাড়িতে হুলস্থুল পড়ে গেছে কেন কেমত কেমত শুরু হয়ে গেছে সোদাফা কেমত বরফা তো এসব খায় না হেলেগে সব ভাঙা ফেলাইতেছে মিষ্টি বাড়াবাড়ির একটা সীমা আছে বাড়াবাড়ি করছি আমি না তোমরা আমি এ বাড়ির বড় মেয়ে আমার প্রতি তোমাদের কারো খেয়াল নেই কেন কি করেছি আমরা চিংড়ি মাছের ভর্তা মাগুর মাছ ভুনা কাচকি মাছের চরচড়ি আর চিতল মাছের কোপ্তা খেতে চেয়েছিলাম এগুলো কেন রান্না হয়নি আরে বাজার করলে তো রান্না হবে কেন বাজার হয় না আমার ড্যাডির কি টাকার অভাব আছে আহা কেন বুঝতে পারছিস না সাহেব আলী ছুটি থেকে এখনো ফিরে আসেনি বাজারটা করবে কি শুনি কেন আমাদের এই নতুন চাকরটাকে বাজারে পাঠাতে পারো না আপু আকাশ এবারে চাকর নয় আমাদের কোম্পানিতে চাকরি করতে এসেছে নো নো ড্যাডি ওকে কাজকর্ম করতে বলেছে তা কি ও ভুলে গেছে না না আমি ভুলি নাই একটুও ভুলি নাই কাজ করতে আবার লজ্জা কিসের আমার বাবা সারা জীবন আপনাকে কাজকর্ম কইরাইছে আমি তার সন্তান হইয়া আপনাকে কাজকর্ম না কইরা পারি যতদিন আপনাকে কোম্পানিতে আমার চাকরি না হইব ততদিন আমি এই বাড়িতে কাজকর্ম করে খামু মা আপনি আমার টাকা দেন আমি বড় অপার পছন্দে বাজার সাদে করে নিয়ে আসি হ্যাঁ এক্ষুনি তুমি বাজারে চলে যাও হ্যালো কি ব্যাপার মিষ্টি তুমি তো আমার সাথে সবসময় মিষ্টি করে কথা বলো কিন্তু আজ এত ঝাল মনে হচ্ছে কেন আজ আমার মুড অফ কি হয়েছে মাই সুইট হার্ট হোয়াট
আমাকে সুইটহার্ট বললে কেন? আমি কি তোমার সাথে প্রেম করি? প্রেম করো কিনা জানি না, শুধু জানি তুমি আমার ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড। এখন বলো হোয়াট হ্যাপেন্ড। একটা অপদার্থ গেউভূত আমাদের বাড়িতে ঠাই পেয়েছে, অন্যদিকে আমাদের সার্ভেন্টটাও ছুটি নিয়ে বাড়ি গেছে। আমার ফিগারটিকে ঠিক রাখার জন্য চিকেন বিফ মাটন আমি খাই না, ভেজিটেবল এন্ড নর্মাল ফিশ আমার সবচেয়ে পছন্দ। ওই সার্ভেন্টের জন্য বাড়িতে চার পাঁচ দিন ধরে বাজার হচ্ছে না। এই কথা আফটার অল তোমার ফিগারটা সুন্দর রাখতেই হবে। এক কাজ করো, আপাতত গায়ের ওই অপদার্থকে বাজারে পাঠিয়ে দাও। অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওকে আমি এই বাড়ির চাকর বানিয়ে ছাড়বো। বেগম সাহেব, বড়াপা, সুরাপা, ফুলি, আমি দেশের থেকে আয়া করছি। হাই 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 রে, ওই চিৎকার করে কথা কইও না, বড়াপা রাইগা আছে। হাই হাই কৌকি, মাথায় আবার চিট উঠছে। সাহেবালি, তোর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? দুদিনের কথা বলে বাড়ি গেলি আর ফিরে এলি চার দিন পর। বেগম সাহেব, কত বছর পর বাড়িত গেলাম, মাইকে সহজে ছাড়ে পোলারে নিজের হাতে রান্না বান্না করে খাওয়াইছে, চার দিন পার হয়ে গেছে। দেখেন আমার লগে মায়ে আপনার লগে কত কি দিছে, একেবারে খাঁটি দেশি ফল, ভেজাল মুক্ত। সাহেব আলি, কেমন আছো সাহেব আলি? আমি মনে করেছিলাম ভালো। আপু দেখার আগে সংসারে মন দিয়ে কাজ করো। মা, আমি একটু মিতাদের বাসে যাচ্ছি। আচ্ছা। আফুলি, দরস না, জানে পারবি নাকি? এত ওজন সইতে পারো? আচ্ছা তুই দাঁড়া, আমি একটু রেডি হয়ে লই। অহন দে, বাড়ির ভিতরে চোরাইছে। বুঝলাম না কিছু, ফাজিল কনকার খাবার, বুঝলাম না কিছু, কয়দিন বাড়িতে নাই, এর ভিতরে সব উল্টা পাল্টা হয়ে গেছে। আসলে তুমি আস্ত একটা খ্যাত কুমড়া, কারি যে কি কয় কিছুই বোঝে না। আমাকে আর বোঝাতে হবে না, প্রতি মাসে আপনারা বাড়ি ভাড়া দেরি করে দিচ্ছেন। মেয়েটার একটা চাকরি হলে আপনার ভাড়া সব মিটমাট করে দেব ভাই সাহেব। কাঁঠাল গোফে তেল, ওই সমস্ত আশা দিয়ে আমার মন রক্ষা করা যাবে না। কালকের মধ্যে আমার ভাড়া পরিশোধ করে বাড়ি খালি করে দেবেন। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আর কয়েকটা দিন সময় দিন। তোমাদের মা বেটির কোনো কথা আমি শুনবো না। আমি সাফ সাফ বলে যাচ্ছি, আগামীকালের মধ্যে ভাড়া দিতে হবে, নয়তো ঘরের সব জিনিসপত্র রেখে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কথাটা মনে রেখো। খানাম্মা, বাড়িওয়ালার পাওনা কত? তা জেনে তোর কোনো লাভ নেই বৃষ্টি, বাড়িওয়ালার পাওনা টাকাটা আমি দিতে চাই। না না, সারা জীবন তুই আমাকে অনেক দিয়েছিস, প্রতিদানে আমি কিছুই দিতে পারিনি। দেখ মিতা, আমি তোর জন্য এমন কি করেছি? হয়তো এমন একদিন আসবে তুই এর চেয়ে দ্বিগুণ আমার জন্য করবি। তোর এই ভালোবাসার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো কিনা জানি না বৃষ্টি, জানি না। গুন গান গাহিয়া নীল ভমরা যায়, গুনগুন গুন গান গাহিয়া নীল ভমরা যায়, গুনগুন গুন গান গাহিয়া নীল ভমরা যায়। কি স্পিড হয়ে গেছে!
আমার ফুল ফুল না, আমার নাম ফুলি। ও ফুলি, মোর বুকে আসো, তোমার এলো একটু ঝুলি। আমার নাম আলি, মারামারি করলে করুন গুলি, মেরা দিল কে টুকরা ফুলি। মুয়ারে কি করে ভুলি, মানুষ কো প্যার দিয়া কি ফুলি কে হামকো দিল দিয়া ফুলি রে মুই করুম দিয়া। এই গুলি, এই শালা উস্তা, মেরা তো দাঁত রে হাত ছেড়ে করে দেবো। আমার শালা ফুলি, আমার ফুলু মোরে ধাক্কা দিছ, মুই তোরে সোপরা পাতা দিয়া খাইছ করু। পায়ে ধরি তুই মোর চাকরি খাইস না, তোরা দুইজন মিলা যত খুশি প্রেম কর, মুই কিছু কমু না। প্রেম কর, প্রেম কর। বলি।